কতটুকু মাথা মোটা হইলে বর্তমানে দেশের জনগণ একজন স্বৈরাচার, একজন কিবুল মহারে কোয়ার মতো যেটা ভাষা নাই, এটা যারা গণহত্যার ভিতরে হস্তক্ষেপ আছে, যাদের বিভিন্ন রাজনৈতিক ভাবে খারাপ কাজের যত কিছু আছে, ওই দলের জন্য যে দলের নেতাগুলা লিডারগুলা দেশ পালাতক এবং গা ঢাকা দিয়া লুকে আছে, তাদের কর্মী আসলে কতটুকু মানে কি কমু মাথা মোটা বলতে গর্ত মাথা মোটা হইলে এই ধরনের অবস্থায় সিচুয়েশনে তারা মিছিল নিয়ে বাইর হয় তাদের মাথার ভিতরে যে কতটুকু কত মন গোবর, এক একজন যে কতটা গর্দভ হইলে এই ধরনের কাজ করতে পারে, এই যে তাদের প্রমাণ। দলের এই অবস্থাতেও তারা আন্দোলন ঠেকাই রাখে নাই, বন্ধ রাখে নাই, আন্দোলনে আগাই যাইতেছে। 500 টাকার বিনিময়ে এই মালদায় ধরা খাইছে, করে 500 টাকা দিয়ে আনছে মালদায়। কতটুকু পর্যন্ত মানে কি কমু তাদেরকে, বলার মতন ভাষা অথবা সংস্থা যদি থাকতো তাইলে বলতাম যে শরীরের থেকে মাথাটা কত বড় মোটা হইলে এই ধরনের কাজ করে দেশের এই পরিস্থিতিতে, যে জায়গায় তাদের নেতা তাদের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা, তারা এই অবস্থায় এই জায়গায় যায় লিড দেওয়ার জন্য, যে জায়গায় তাদের নেতারই খবর নাই, নেতাই দেশ পালাতক, ওই জায়গায় তারা গেছে আন্দোলন ঠেকাইতে। আর এক একটা স্ট্যাটাস কি এই করে লাগবে, হে করে লাগবে, আরে ভাই তোদের মাথায় তো নাই এখন বর্তমানে, মাথা যে জায়গায় নাই একে মানলাম, তুই কর্মী কর্মী করস না, সমস্যা কি? আগের যে তোদেরকে লিড দিব, তারা তো গা ডাকা দেয় না, তারা সামনে আইতো, তাইলে না মনে কর যে পিছিয়ে পিছিয়ে একটা লিড দিয়ে চলতি, তোরা কি লিড দিবি? যারা লিড দেয় না তারাই তো পলাতো গা ডাকা দেওয়া। আর আসলে দেশের পরিস্থিতি এমন হয়েছে যে দায়ের থেকে, আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলতো যে দায়ের থেকে আসার আসার লম্বা, এই অবস্থা হয়েছে এখন, যারা দা তারাই পালাতে আসার ফালাইতেছে, এই হচ্ছে দেশের পরিস্থিতি। না এক একজন যে একটা বাইরে দিতেছে, হরি মনে হচ্ছে রে আমি জায়গায় থাকতাম তেমন একটা চুমা দিতাম কয়েকটা রে আর কি, মনারা শরীর স্বাস্থ্য কেমন এক একজনের, এই পরিস্থিতি দেশের। দেশের এই পরিস্থিতিতে আমি তোমাদেরকে সমবেদনা জানাই, যারা আমার সাবস্ক্রাইবার এবং আমার ভিডিওগুলো যারা দেখতেছো তাদেরকে আমি আন্তরিক আহ্বান জানাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মুজিব সৈনিক হইলে, আর মুজিব সৈনিক না হলে তোমরা এটাকে আবারও সাবস্ক্রাইব করো, আর যদি সাবস্ক্রাইব না করো তাহলে তোমরা আমি মনে করবো তোমরা একজন মুজিব সৈনিক, ঠিক আছে? মুজিব সৈনিক যদি না হইতে চাও তাহলে সাবস্ক্রাইব করে যাও, আর যদি মুজিব সৈনিক হইতে চাও তাহলেও সাবস্ক্রাইব করে যাও, কেননা বিনোদন আসবে যাবে কিন্তু আমার মতো লোক আপনারা পাবেন না। ধন্যবাদ সবাইকে।